হাই আজ কোনো গাছ না কিন্তু আজ একটা খাবারের রেসিপি খুব সহজই রেসিপি যে কেউই করতে পারবে আমি কিন্তু মাঝে মধ্যে করেই খাই আমার তো বেশ ভালোই লাগে তো আপনারা বলুন তো কী করতে চলেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে নিয়েছি বাড়ির গাছের কারিপাতা একটু ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি কাঁচা আর একটু বাদাম আর পাঁচটা কোয়া মাত্র রসুন আর এদিকে নিয়েছি একটু সর্ষে আর একটু জিরে আর তো লবণ হলুদ আর চিনি অল্প একটু লাগবে তো কড়াই বসিয়ে নিলাম এবারটা কড়াই বসিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলই দেবে কিন্তু আর কড়াইটাকে যেন আগে গরম হয় তারপর কিন্তু দেবেন নাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঘুর হচ্ছে এবার দিলাম কাঁচা বাদামগুলো এগুলো কিন্তু কাঁচা বাদাম ভালো করে ভেজে নিচ্ছি এই বাদামগুলো লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা গেলে আপনি বুঝতে পারবেন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে তখনই বুঝতে পারবেন যে কাঁচা বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন ও ভালোভাবেই ভেজে নিয়ে তুলে নেবো ওই কাঁচা বাদামগুলো তো দেখুন বেশ ভালোই ভাজা হয়ে গেছে তো এগুলো আমি তুলে নিচ্ছি এবার তুলে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সর্ষে আর জিরে ফোড়ন তো এইটা পটপট করে একটু সরে যাবেন কিন্তু আমি কিন্তু দিয়ে একটু সরে যাই তো একটু নাড়া দেবেন না দেওয়ার পর এবার দেখুন কারিপাতা কারিপাতা দিয়ে কারিপাতাও কিন্তু ভীষণ শব্দ হয় পটাশ পটাশ করে ফেটে ওঠে তো একটু মজাও লাগে আর ভয়ও করে মাঝে মধ্যেই তো করি শাস তো করা হয় না এই কারণে তো এইভাবে করে একটা সুন্দর গন্ধ বেরো যখন যখন এই কারিপাতা দেওয়া হয় তো একটু কম তেল হয়ে গেছে বলে ওই জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু কাঁচা তেল দেবেন না তাহলে কিন্তু বাজে গন্ধ ছাড়বে ভাল লাগবে না তো এরকম যদি বাই চান্স যদি কখনো সর্ষের তেল কম হয়ে যায় মানে সরষের তেল দেওয়া যাবে না দিলে পরে কাঁচা গন্ধ ছাড়বে আপনারা যা রান্না করেন সবাই জানেন তো এই জন্যে আমি সাদা তেল দিয়ে নিলাম তারপরে রসুনের কোয়া কুচি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব আমি একবারে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব তো কে কে বলুন তো এটা কী বানাচ্ছি যে যে বলতে পারবেন তাকে অবশ্যই একটা ধন্যবাদ আগের থেকে অগ্রিম ধন্যবাদ তো ওইভাবে না আমি একটু লবণ দিয়ে নিচ্ছি তাহলে লবণ দিলে না তাহলে এই যে ছিটছে না তেলের থেকে এটা হবে না তো অল্প করে লবণ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি তো সত্যি বলছি এই সময় যা গন্ধ আছে খুব সুন্দর হয়েছে গন্ধটা তো ভালোভাবে একটু নেড়ে চেনে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর এবার যে আমি চিঁড়েটা আমি চিড়ে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে বেশি যাবেন না কিন্তু এরকম যা ঝেঁকে রেখেছিলাম একদম ঝুরঝুরে দেখতে পাচ্ছেন তো একদম কিন্তু খুব জল টেন টানেনি কিন্তু অল্প করে জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ তুলে রেখে তারপরে আবার জল ঝাড়াতে রেখে দিয়েছিলাম তো এই সময় আমি একটু হলুদের পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ মতন একটু চিনি এই চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো আসে হাফ চামচ বেশি না কিন্তু আমি কিন্তু অল্পটাই দিয়েছি যে যেরকম খাবে সেরকমভাবে দেবেন তা আর লবণটাও এখন স্বাদ অনুযায়ী আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে নেচে আছে দেখুন কি সুন্দর কালার চলে আসবে আস্তে আস্তে আর এর মধ্যে কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকে না আপনারা হয়তো ভাবছেন যে হলুদটা এখন দিলাম কোনো সমস্যা বলছেন না একদমই কোনো সমস্যা থাকে না খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে যায় আর মানে কোনো গন্ধই থাকে না আর এত সুন্দর টেস্টি গন্ধ হয় একটু লবণ দিয়ে নিচ্ছি এখন স্বাদ অনুসারে তখন আমি অল্প দিয়েছিলাম এখন একটু অল্প দিলাম তখন ব্যালেন্স হয়ে যাবে তো এরকম লবণ দেওয়ার পর আমি একটু ওই বাদাম ভাজা বাদামগুলো যে দিয়েছিলাম সেগুলো এখন রে দিলাম এইভাবে ভালো করে আমি ভেজে নিলাম তো অনেকে আইডিয়া করতে পারছেন এটা কি অ্যাকচুয়ালি হ্যাঁ এটা হলো সাউথ ইন্ডিয়ান স্টাইল পোহা কিন্তু রসুনটা অপশনাল অনেকে দিতে পারেন অনেকে দিতে পারেন না তাছাড়া আপনি যদি এটা নিরামিষ করতে খেতে চান তাহলে অবশ্যই আর লাস্টে এখানে আমি একটু ধন্যবাদে দিয়ে দিলাম আর এক আর লেবু আর যেটা বলছিলাম যদি নিরামিষ খেতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা দেবেন না না সেটাতেও খুব টেস্টি লাগে কারণ সেভাবে আমি করে খেয়ে দেখেছি খুব সুন্দর লাগে বাকি সবগুলোই দেবেন শুধু রসুন আর পেঁয়াজটা দেবেন না সেটা নিরামিষ হয়ে যাবে তো আপনি খুব ভালোভাবে খেতেও পারবেন তো আপনি এর মধ্যে কিচমিচও দিতে পারেন তো খেতে খুবই দেখতে খুব টেস্ট হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে আমি তো পুরো ঘেমে জল কেমন লাগছে বন্ধুরা দেখে অবশ্যই অবশ্যই জানাবেন আমি বানিয়েছি বলে বলছি না খুবই খেতে সুন্দর হয়েছে খুবই টেস্টি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন